দীঘা পুরী দার্জিলিং মানেই বাঙালির ঘোরার সবথেকে প্রিয় স্থান এই তিনটি, যাকে আমরা ভালোবেসে দীপু দা বলে ডাকি, মানে দীঘা পুরী দার্জিলিং। এইবার দীঘা ঘুরতে যাওয়ার জন্য বড়সড় ছাড় দিচ্ছে রেল। বন্ধুরা, আমাদের এই চ্যানেলটি যতটা মহাকাশ গবেষণা নিয়ে ভিডিও বানায়, যতটা ধর্মীয় আচার অনুষ্ঠান নিয়ে বানায়, ততটাই কিন্তু ট্রাভেল নিয়েও বানায়, কারণ আমাদের চ্যানেলের নাম ট্রাভেল শুটার্স। আর এর আগেও আমরা দীঘা পুরী নিয়ে অনেক ভিডিওই বানিয়েছি, তবে এই মুহূর্তে যেটা খবর সেটা হচ্ছে দীঘায় ঘুরতে যাওয়ার জন্য বিরাট বড় ছাড় দিচ্ছে রেল। শনি রবিবার কিংবা লম্বা ছুটি মানেই দীঘা, শঙ্করপুর, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় জমান বাংলার এই সমস্ত সমুদ্র সৈকত শহরগুলিতে। এর মধ্যেই সবেমাত্র শীত পড়তে শুরু করেছে আমাদের বাংলাতে, সামনে আবার বড়দিন, লম্বা ছুটি, শীতের আমেজ সঙ্গে লম্বা ছুটি, সামনে যে দীঘা মন্দারমণিতে ভিড় আরও দ্বিগুণ হবে তা এক কথায় সবাই মেনে নেবে। আর এই সুযোগকেই কার্যত সদ্ব্যবহার করতে ময়দানে নেমে পড়েছে ভারতীয় রেল। দীঘাতে ভিড় হবেই তা ধরে নিয়ে দীঘাগামী ট্রেনে ডিসকাউন্ট ফেয়ার স্কিম চালু করল দক্ষিণ পূর্ব রেল, অর্থাৎ পর্যটকদের ভাড়ায় ছাড় দেবে রেল। গাড়ি কিংবা বাস নয়, সপরিবারে যাতে পর্যটকরা ট্রেনেই দীঘায় যাতায়াত করে সেজন্যই এই সিদ্ধান্ত। তবে এটাও বলে রাখি যে গাড়ি বা বাসেও আপনারা দীঘা পৌঁছাতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই গাড়ি এবং বাসের যারা যাত্রী পর্যটক তাদেরকে টানতেই এই সিদ্ধান্ত রেল নিয়েছে। রেলের তরফে জানানো হয়েছে এক্সিকিউটিভ ক্লাসে বেস ফেয়ারের উপর দেওয়া হবে 20% ছাড়, এসি চেয়ার কারে বেস ফেয়ারের উপরে দেওয়া হবে 15% ছাড়। সুবিধা মিলবে 12847 হাওড়া দীঘা সুপার এসি এক্সপ্রেসে, 12848 দীঘা হাওড়া সুপার এসি এক্সপ্রেস ও 22898 দীঘা হাওড়া কান্ডারি এক্সপ্রেসে। যদিও এই চার মাসে শুক্রবার শনিবার ও রবিবার কিছু কিছু দিন বদল হবে এই পরিষেবা, এমনটাই রেলের তরফে জানানো হয়েছে। রেল মনে করছে এই সুবিধা পাওয়ার ফলে পর্যটকদের দীঘা হোক কিংবা মন্দারমণি যাওয়ার ক্ষেত্রে ট্রেনে যাওয়ার প্রবণতা বাড়বে। হঠাৎ প্ল্যান মানে দীঘা মন্দারমণিতে ঘুরে আসাটা এখন যেন হুজুগে বাঙালির একটা স্টাইল হয়ে গিয়েছে, আর তা যেতে বেশিরভাগই সড়কপথকেই ব্যবহার করে। বাস কিংবা গাড়ি ভাড়া করে যাওয়াটা অনেকেই শ্রেয় বলে মনে করে, আর সেটাই বদলাতে চায় ভারতীয় রেল। আর সেই কারণে দীঘাগামী ট্রেনে এই ভাড়ায় এই ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফে। যদিও আপের ট্রেনের চাহিদা বেশি থাকায় আপ কান্ডারি এক্সপ্রেসের টিকিটে এই ছাড় দিচ্ছে না রেল, এটাও মাথায় রাখতে হবে। তবে এখানে আমি আরও একটা কথা বলবো যে আপনারা কিন্তু মাত্র 40 টাকা তো দীঘা পৌঁছে যেতে পারেন। হাওড়া থেকে লোকাল ট্রেনে করে পাঁশকুড়া, সেখানে নেমে একটি লোকাল ট্রেন আবার মেচেদা হয়ে পাঁশকুড়া হয়ে যায় দীঘা, একটি মাত্র বদল লোকাল ট্রেনের, কিন্তু পৌঁছে যাবেন মাত্র 40 টাকায় দীঘাতে। এই নিয়ে আমরা বিস্তারিত ভিডিও একটি বানিয়েছি আমাদের চ্যানেলেই, সেটিও আপনারা দেখে নিতে পারেন। কিন্তু এই মুহূর্তে ভারতীয় রেলের তরফ থেকে যে আপডেটটা ছিল সেটা আপনাদের জানিয়ে দিলাম দীঘা ঘুরতে যাওয়া নিয়ে। আর এই সামনেই শীত এবং ক্রিসমাস, অনেকগুলো ঘুরতে যাওয়ার ডেস্টিনেশনের মধ্যে দীঘাও আপনাদের অবশ্যই একটি ডেস্টিনেশন। তো বেরিয়ে পড়ুন লোটা কম্বল গুটিয়ে আর আনন্দ করুন। আসি, আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার মতামত। আসি, টাটা।